আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। 1947 সাল 15 আগস্ট, ভারত স্বাধীন হলেও ভাগাভাগি নিরিখে পূর্ব পাকিস্তানের অধীনে ছিল নদিয়ার বিস্তীর্ণ অংশ। ভারতবর্ষের মানচিত্রের ওপরে র্যাডক্লিফকে দাগ কেটেছিল, তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল 1947 দশকের ভারতের তিন পণ্ডিত। এক পণ্ডিত নদিয়া জেলার পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র। সে সময় পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র দিল্লিতে পণ্ডিত জওহরলাল নেহরুকে বোঝাতে সক্ষম হন যে নদিয়ার নবদ্বীপ, শান্তিপুর, চৈতন্যদেব, মহাপ্রভু, বৈষ্ণব, কুলাচরমণি, শ্রী অদ্বৈত আচার্যর স্মৃতিবিজারিত বিজড়িত নদিয়া জেলাকে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করতে না পারলে বৈষ্ণব সম্প্রদায়টি প্রায় বিলুপ্ত হয়ে যাবে। পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র পণ্ডিত নেহরুকে এই সহজ কথাটি বোঝাতে সক্ষম হয়। অবশেষে 1947 সালের 17 আগস্ট সন্ধ্যার বেতার ভাষণে জানানো হয় যে নবদ্বীপ, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, শিবনিবাস, কল্যাণী সহ নদিয়ার বিস্তীর্ণ অংশ ভারতবর্ষই থাকছে। আর এই ঘোষণার পরেই আত্মহারা হয়ে ওঠে নদিয়ার এই অংশের মানুষজন। পরের দিন অর্থাৎ 18 আগস্ট প্রভাতে তৎকালীন সময় সুবিখ্যাত কবি শ্রী শান্তিপুরের মানুষ কবি করুণানিধি বন্দ্যোপাধ্যায় ডাকঘর মোড়ে নেতাজি মূর্তির পাদদেশে শান্তিপুরে ভরতভক্তি স্মরণে প্রথম ভারতবর্ষের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেন শান্তিপুরে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। দুবার স্বাধীন হয়েছে, অর্থাৎ আমরা দ্বিজ, দ্বিজ অর্থ হচ্ছে দ্বিজন্মজাত। আর এর একটা তাত্ত্বিক ভালো ব্যাখ্যাও আছে, শাস্ত্রীয় ব্যাখ্যা আছে, যারা উত্তম পুরুষ তারা দ্বিজ হন। আজকে সকাল ঠিক 9টায় প্রথম আপনি আমাদের জাতীয় পতাকা উত্তোলিত হলো, কারণ 18 আগস্ট 1947 আমরা ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছিলাম রানাঘাট। তার আগে আমাদের রানাঘাটে 15 আগস্ট পাকিস্তানের পতাকা রয়েছিল। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণে রেখে আমরা 28 বছর ধরে রক্তদান শিবির, বস্ত্রদান, ফল বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, 14 তারিখ মধ্যরাতে আমাদের জাতীয় পতাকা উত্তোলন এবং 18 আগস্ট সকাল 9টায় ভারতের জাতীয় পতাকা আমরা তুলি এবং বিভিন্ন অনুষ্ঠানে পুরস্কার প্রদান এখন হচ্ছে। সেই অনুষ্ঠানটা চলছে, যে বাহুল্য বর্জিত অনুষ্ঠান সেগুলোকে আমরা বর্জন করেছি। এবারে আর্যিকরের পরিপ্রেক্ষিতে, শোকাবহ পরিস্থিতিতে আমাদের উচ্ছ্বাসমূলক যে অনুষ্ঠানগুলো, আনন্দদায়ক অনুষ্ঠান, সেগুলো আমরা বন্ধ রেখেছি। এই স্বাধীনতাতে কিন্তু বহু রক্ত, এই স্বাধীনতা বহু অর্থ অনেক কিছু করে 200 বছরের শাসন শৃঙ্খল থেকে আমরা মুক্ত হই। কিন্তু দুঃখের বিষয় কি, ভারত মাতার দেহ বিখণ্ডিত হল, দুটো রাষ্ট্রের জন্ম হলো, পাকিস্তান এবং হিন্দুস্তান। এবং ভারতবর্ষে মানে বিশেষ করে বাংলা, বাংলাকে বিখণ্ড করা হলো, পূর্ববঙ্গ তারা পাকিস্তানের সঙ্গে হলো, দিয়ে পশ্চিমবঙ্গ এইভাবে যে হলো। কিন্তু যখন হলো তখন নদিয়ার বেশ কিছু অংশ চলে গিয়েছিল পাকিস্তানের মধ্যে, আর তার সঙ্গে আমাদের শান্তিপুরটা পাকিস্তানের মধ্যে চলে গিয়েছে। এইবার শান্তিপুরের জনগণের কথা যে কী অবস্থা সেটা আমার উত্তরবর্তী সুকান্ত বলেছে একটু আগে, বিশেষভাবে বিরোধা দিয়েছিল। তো এই এই যে কীরকম অবস্থা সেটা আমিও জানি, সেটা আমি পরে বলছি যে দেশ স্বাধীন হওয়ার পরে কী অবস্থা হয়েছিল যারা পাকিস্তানের অন্তর্গত হয়েছিল। এইবার এই যে স্বাধীনতার হার সেদিন শান্তিপুরবাসী পেল না, শান্তিপুরবাসী যে সেদিন যে পতাকা উত্তোলন করে যে পতাকা উত্তোলন করে 3 দিন পরে পতাকা উত্তোলন হয়েছিল, ফিরে পেয়েছিল আবার কী করে ফিরে পায়, এদিকে কীভাবে সেই রাজনীতি করেছিলেন তিনি পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র। তিনি যদি সেই রাজটি সেদিন না করতেন তাহলে আজকে কিন্তু আমরা এখানে আমি থাকতে পারতাম, আজকে শান্তিপুরের ইতিহাস অন্যরকম রাখতো না, পাকিস্তানের বন্ধু ছুটে গেছে। উনি তো খুলে দিলেন আরেক পণ্ডিতের কাছে, তিনি জওহরলাল দিয়ে তিনি বললেন, ওনাকে দুজনেই দুজনে খুব শ্রদ্ধাভক্তি করতেন। উনি বললেন যে এটা কী হয়েছে, শান্তিপুর চলে গিয়েছে বিয়ের ধরে মানে পাকিস্তানের মধ্যে, এটা কি মানে মারা যায়। তখন উনি যে কথাগুলো বললেন যে শান্তিপুর হচ্ছে একটা শান্তিপুরের ধাম,
আর খেয়াল সমান মিলন ক্ষেত্র। এখানে একটু দুর্গবাসী, এখানে দক্ষিণ বাহিনী গঙ্গা বয়ে চলেছে, এখানে পণ্ডিতরা সব এখানকার কতগুলো অতীতে এখানে সরস্বতী পণ্ডিতরা তো বাস করতেন এবং সব তরুণ ছিল, প্রচুর তরুণ ছিল। সে একটা এখানে রাগ দোল দোল দুর্গোৎসব এবং বারো মাসে কারো পর্ব না করতে শান্তি করতে দাদা তাদেরকে নিয়ে যে ওই বাংলাদেশ থেকে এদিকে ৪৭ সালে চলে আসা এবং একটা সুন্দর সেই মার খুব ইচ্ছে ছিল যে সেই বাড়িটা মা দেখতে যাবে, আমরা বুঝতে পারছি বাংলাদেশে আর এই মুহূর্তে যাওয়ার পরিস্থিতি আর নেই, ভবিষ্যতে হবে কিনা জানি না। তো আমরা যেটা শিক্ষা পেয়েছি মার কাছ থেকে, স্বাধীনতা মানে হচ্ছে আমাদের অধিকার, নিজেদের অধিকারকে প্রতিষ্ঠা করা। এই যে লাইব্রেরি মাঠে দাঁড়িয়ে এই আমরা ডাকঘর মোড়ে দাঁড়িয়ে বক্তৃতা করছি, আমি তো স্বাধীন বলে পারছি। আমি যদি একটা পরাধীন দেশের বাসিন্দা হতাম তাহলে কি এই স্বাধীনভাবে চলাফেরা করতে পারতাম, মানুষের সঙ্গে মিশতে পারতাম, এইভাবে কি মানে নিজের পড়াশুনো থেকে শুরু করে নিজের আমি যদি মনে করতে পারি যা করার আমি সব কাজ করতে পারি, এটাই তো হচ্ছে প্রকৃত স্বাধীনতা। কিন্তু স্বাধীনতার আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।